মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, টু আর নিউ ব্লগ। কেমন আছেন সবাই? পেছনে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন ওয়েদার একেবারেই চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, কাল বিকেলের পর থেকে দেখলাম ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল। খুব ঝিরঝির করে এক আধবার বৃষ্টি হয়েছে, তারপরে একটা হালকা হাওয়া দিয়ে ওয়েদারটা একদম নরম করে দিল। যেরকমভাবে ডিক্লেয়ার আছে যে একটু বৃষ্টি হতে পারে শনি রোববার, সেই রকমই একটা ওয়েদার হয়েছে। যদিও কলকাতার ওয়েদার আপডেট আমি ঠিক বলতে পারবো না, তবে মহারাজা রাতের দিকে বললো যে একটু ঝড় উঠছে। আজকের ব্লগটা আমি এখান থেকে এবার শুরু করছি। আজ যেহেতু অক্ষয় তৃতীয়া, সকলকেই জানাই অক্ষয় তৃতীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের সংসার, সকলের কর্মক্ষেত্র মঙ্গলময়ী হোক, সবাই ভালো থাকুন। যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে তাহলে প্লিজ সকলেই আমার সঙ্গে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। ফাঁকা জায়গাটা এরকমভাবে আমাদের খোলা বাড়ি কখনোই ছিল না আগেও, তাই কীরকম একটা আমাদের অস্বস্তি লাগছে। বাড়িতে জোরে কথা বললেও যেন মনে হচ্ছে পাড়ার লোক জেনে যাবে। এগারোটা বাজে, অনেকক্ষণ স্নান করে মায়ের বাড়ির পুজো করে দিয়ে মন্দিরে প্রণাম করে এসে জাস্ট এখন একটু টিফিন করলাম। আজকে আমাদের পাড়াতে হরিনাম সংকীর্তন আছে, তো পাড়ার সবারই নিমন্ত্রণ আছে। বেচারা মাকে শুধু আমার জন্য অল্প একটু রান্না করতে হচ্ছে। এখন মনে হচ্ছে না আসলেই ভালো হতো, তাহলে কষ্ট করে মাকে আর আমার জন্য রান্না করতে হতো না। মাটির বাড়িটা তো ভাঙা হয়ে গেছে, এখন ওখানে আবার নতুন করে একটা পাকার বাড়ি হবে, সেই কারণে ইট আসছে। সকাল থেকেই সমস্ত জিনিসপত্র আসা শুরু হয়ে গেছে। এদিকে ইট, স্টোন চিপস, এদিকে আছে বালি। ওদের দুজনই স্বামী স্ত্রী, দুজনই হাই স্কুলের মাস্টার, বললে যে না ভিডিওটা পাঠাচ্ছে জামাইকে। যে জামাইকে পাঠাই না, এখন ব্লগ করে যে সেটা দেখো তুমি। যদি তোমার শাশুড়ি হয়ে মনে ধরে যে জামাই বলে সব সময় তোমাকে নাচ জামাই করবে না বলে যদি নারায়ণ নমস্কৃত সর্বকর্মাণি কারয়তু গুণম নারায়ণ গুণম বিষ্ণুম তৎসদুদ্র গুণম বৈশাখ মাসি মেষরথ ভাস্করে শুক্লপক্ষ অক্ষয় তৃতীয়াং তিথিবারেভ্য চতুর্থাং ভরদ্বাজ গোত্র শ্রীধীরবন্ধু দেবশর্মা মোৎকুল্য গোত্র শ্রী তপন ঘোষ দাস পরিবার বর্গস্ব সর্বকর গণপত্তা দিন দেবতা পূজাপূর্বক ভোগ নব ভিত্তি স্থাপন পূজা কর্মা হংক সঙ্গাত্রেহি ভারতী গঙ্গা সরজু কাণ্ডকি পূর্ণা শীত গঙ্গে চ কৌশকি ভগবচ্চ পাতালে স্বর্গে স্বস্তি প্রবন্ধ স্বস্তি বেদ সভা স্বস্তি ন পূষা বিশ্ব বেদা স্বস্তি নস্তার কৃষ্ণ স্বস্তি বেশ ওং নম শ্রী গুরবে নম ধায়শ্র শ্রী শুক্লাব্জি দিনেত্রং দেবী জঙ্গুর নম এক ধূপ নম শ্রী সূর্যা নমস্তে ওং নম জবা কুসুম শঙ্খা শঙ্কাশ্যং মহাদ্রুতিম ধান্তারিং সর্ব পাপং নং কনোতো সূর্যা নম নম নারায়ণায় শ্রী বিষ্ণবে নম ধেয়সদা
সবই তরুমন্ডলং মধ্যবর্তী নারায়ণম সরুষিয়া সনাসন্ন বিষ্ণু কেবলবান কনকুণ্ডলবান কিরীটি হার হিরণময়ম গোপূর্ধিত শঙ্খং চক্রং তৎ নারায়ণ সে বিষয়ে গন্ধস্ব ওগ্ন বাস্তবতা ভু নমস্ত দেব গ্রামস্থ দেব শ্রী মাকুড়ায় ধর্মায় নম ওগ নম সাংশিদ্রা দেব মাং মনসা দেব নম এতে গংশন সর্বদেব দেব নমস্ত এতস্মৈ ভং কাঞ্চনমূলের অধিপতয় দেবায় শ্রী বিষ্ণব নম পরিপূর্ণং যথাস্তং ঘড়িতে এখন পৌনে দুটো, পাড়াতে নিমন্ত্রণ আছে আগেই বলেছিলাম, মা বাবা খেতে চলে গেছে, আমার জন্য মা রান্না অলরেডি করে রেখে গেছে। একটু খারাপ লাগছে, মহারাজার আজকে আসার কথা ছিল কিন্তু ফার্স্ট যে বিয়ে বাড়িটা আছে সেটা মহারাজা অ্যাটেন্ড করতে পারবেই না, সেকেন্ডটাই এখনও জানি না কী হবে, কারণ সাডেনলি মহারাজার একটা কাজ চলে এসেছে। মহারাজার সাথে কোথাও প্ল্যান করলে আমার এটাই প্রবলেম হয়, তাই কোথাও আগে থেকে আমি প্রিপ্ল্যান করতেই পারি না, কারণ প্ল্যান হয় সারাটা সপ্তাহ বসে রইল, যেদিন আমরা কোথাও বেরোনোর প্ল্যান করবো ঠিক সেই মুহূর্তেই হয়তো তার আগের মুহূর্তে ফোন চলে আসে। এরকম আমাদের আগেও অনেকবার হয়েছে, এবারেও আপনারা দেখেছেন অলরেডি এত বিয়েবাড়ির জন্য জামাকাপড় দুজনে নিয়ে এসেছিলাম কিন্তু হোপলেসভাবে ওর কাজ চলে এসেছে, কাজটা আসাটাও ভীষণ ইম্পর্টেন্ট ছিল। ও গ্রামের দিকে বিয়েবাড়ি সেরকমভাবে ও দেখেই নি এখনও অবধি, ওরও ভীষণ খারাপ লাগছে, ও আমায় জানতে চেয়েছিল আমি কী করবো। ফার্স্ট অফ অল অ্যাজ আ ওয়াইফ আমি কখনোই ওকে বলতে পারি না ও কাজ ক্যান্সেল করে কোনো বিয়েবাড়ি এনজয় করতে আসবে, সেটা তো হতেই পারে না। আমি মা দুজনেই ওকে সাপোর্ট করেছি, তুমি কাজটা কি ইম্পর্টেন্ট সেটা আগে করো। সো ও একটু দেখলাম মন খারাপ করছিল, ওর ডিসিশন নিতে পারছিল না যে ও কী করবে, কালকে বিকেল থেকে খুব আপসেট ছিল। আমার একটু মনটা খারাপ লাগছে, বিয়েবাড়ির জন্য না আমার মনটা খারাপ লাগছে, আমি মহারাজাকে ছেড়ে খুব একটা থাকতে পারি না, মানে হি ইজ নট মাই হাজব্যান্ড, তার থেকে অনেক অনেক বেশি হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ফর এভার বেস্ট ফ্রেন্ড। ও আমার এত ভালো একটা বন্ধু, প্রত্যেকটা মুহূর্তে আমার প্রত্যেকটা কথা বুঝতে পারে, না বলার আগেই অনেক কিছু, মানে যেটা আগেও আমি বলেছি, আই এম দ্য সুপার লাকিয়েস্ট ওম্যান ইন দ্য ওয়ার্ল্ড, এত ভালো একটা হাজব্যান্ড এবং বন্ধু পাওয়া সেটা ওর সামনে সবসময় প্রকাশ করি না, কারণ বেশি প্রকাশ করলে ওর লেজটা মোটা হয়ে যায়, তাই মাঝে মাঝে তো বকা দিয়ে ঝগড়া করি, সেটা আপনারাও দেখেছেন। ওই কারণে একটু খারাপ লাগছে, বেচারা আজকে নিজেই রান্না করে নিয়েছে। আমার বাবা ডাক্তার, আমার পিসি ডাক্তার, দেখো মায়ের এখন সেবা চলছে পাটা নিয়ে, দেখো পিসি বেঁধে দিচ্ছে, দেখো গো সবাই কত ভালোবাসে, সেটা দেখো ভালোবাসাগুলো দেখ, সেটাই তো দেখছি না, পিসি সবাইকেই ভালোবাসে, আমাদেরকেও খুব ভালোবাসে। কিছুক্ষণ আগেই ভিত পুজো হয়েছে, যেহেতু এবার বাড়িটার কাজ শুরু হবে সে কারণে সব মাপঝুঁক চলছে। রাত্রি 9টা বাজে, আমাদের এই যে দুদিন বৌদি দোকানে যায়নি তাই আনন্দের, এখানে এলে বৌদির দোকানে চলে গেলে সন্ধ্যেবেলাটা কাটতে চায় না, ওই যে ভাইজি এত সুন্দরী না, ও সুন্দরী বলে ও মুখ দেখায় না, আর এই যে দাদা আর পেছনে তো চেনেন ভদ্রমহিলাকে, আর আমার ভাইপো খুব সুন্দর করে বসে আছে মায়ের কোলে, ওর কোনো সব ব্যাপার নেই। 11:30 বাজে, আজকে অনেকটাই লেট হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, জাস্ট শুতে এলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি এবার, যদি আজকের ব্লগের কোনো কিছু অংশ ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রত্যেকটা ভিডিওই দেখবেন, ইচ্ছে মতো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে পারেন, আর ফেসবুকের পেজ থেকে দেখলে পেজটা একটু ফলো করে দেবেন। গুড নাইট।